সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি হরিডালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ইউটিউব চ্যানেল কর্তৃক আয়োজিত আমার আজকের ক্লাস নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র আমি সুরঞ্জনা রায় সহকারী শিক্ষক হরিডালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় হরিডালি পাইকাসা আমি এখন তোমাদের কিছু ছবি দেখাচ্ছি তোমরা ছবিগুলো দেখো এবং বুঝতে বোঝার চেষ্টা করো এই ছবিটা হলো স্মৃতিসৌধের এই ছবিটা হচ্ছে বঙ্গবন্ধু তার সংগ্রামী জীবনের একটা ছবি এখানে লেখা আছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আর একটা এই ছবিটা হচ্ছে মুক্তিযোদ্ধার ছবি আর উপরে যে ছবিটা আছে এই ছবিটা হচ্ছে স্বাধীনতার একটা জয়ের ছবি তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হলো একটি কবিতা কবিতাটির নাম হলো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই স্বাধীনতা কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান আমরা এখন কবি শামসুর রহমান সম্পর্কে জানব দেখো কবি শামসুর রহমান উনিশশো সালে চব্বিশে অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন কবি কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে বন্দি শিবির থেকে এক ধরনের অহংকার ইত্যাদি পুরস্কার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার একুশে পদক অন্যান্য পেশা ছিল সাংবাদিকতা কবি দুই হাজার ছয় সালে সাতেরোই আগস্ট মৃত্যুবরণ করেন আমরা এখন কবিতাটি একটি তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো এবং লক্ষ্য করো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কবল ভাঙলো শীতের সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রবাস উজাড় হলো রিক্সালের রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তুমি আসবে বলে সাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভঙ্গ স্তূপে দাঁড়িয়ে একটানা না আত্মনাথ করল একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবশ শিশুর হামাগুড়ি দিল পিতা লাশের উপর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্য এক থুত্থে বুড়ো উদায় উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্যের দুর্বার আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ শিশুর শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগীর আলী শাহবাজারপুরের সেই জোয়ান কৃষক কেষ্টদাস জেলে পড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মেয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজী বলে নৌকা চালায় উদাম ঝরে রস্তুম শেখ ঢাকার রিক্সাওয়ালার যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁদে বন জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নূতন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করেছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দাবামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকেই আসতে হবে হে স্বাধীনতা আমি তোমাদের এবার ওই কবিতাটির সাথে কিছু চিত্রের মিল আছে দেখো আমি কবিতাটা আবারও পড়ছি তোমরা সবাই লক্ষ্য করো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে গঙ্গায় আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন এই চিত্রের সঙ্গে দেখো অনেকটা মিল আছে। তুমি আসবে বলে সকিনা বিবির কপাল ভাঙল শীতের সিঁদুর গেল হরিদাসের স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রবাস বস্তি উজাড় হলো রিক্সালে রাইফেল আর সে মেশিন গান খই ফুটালো যত্র তত্র তুমি আসবে বলে বিস্তস্ত পাড়ায় প্রভুর বাস্তব ভিটার ভঙ্গ বিস্তূপে দাঁড়িয়ে একটা আত্মনাদ করল একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুধ শিশু হামাগুড়ি দিল মাতার লাশের উপর স্বাধীনতা তোমার জন্যে এক থুথুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচের অপরণ্যের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আসে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের তোমার জন্য রুস্তুম শেখ ঢাকায় রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেলের কাঁদে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নূতন পৃথিবীর জন্ম হতে চলেছে সবার অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা আমি তোমাদের এখন শব্দ অর্থ দেখাচ্ছি তোমরা শব্দ অর্থ গুলো দেখো এবং বলার চেষ্টা করো হানাদার মানে হচ্ছে কি বলতে পারবে যে অন্যায়ভাবে হানা দেয় বা আক্রমণ করে দানব দানব শব্দটির অর্থ কী কেউ বলতে পারবে যদি না পারো আমি বলে দিচ্ছি দেখো দানব শব্দটির অর্থ হলো অসুর দত্ত অনাথ শিশু অনাথ শিশু শব্দটির অর্থ কী কে পারবে যদি কেউ পারো তাহলে উত্তর দাও ঠিক বলেছ তুমি অনাথ শিশুর অর্থ হচ্ছে যার মা বাবা নেই ভঙ্গ স্তূপ কে বলতে পারবে ভঙ্গ ভঙ্গস্তূপের শব্দের অর্থ রাশিকৃত বিধ্বস্ত ঘরবাড়ি আমি তোমাদের কয়েকটি প্রশ্ন করছি দেখো কেউ যদি উত্তর দিতে পারো দানবের মতো চিৎকার করতে করতে কি এলো কে বলতে পারবে কেউ বলতে পারবে যদি কেউ না পারো দেখো আমি উত্তরটা বলে দিচ্ছি দানবের মতো চিৎকার করতে করতে জল রঙ জল রঙের মতো ট্যাঙ্ক এলো কেন শীতের সিঁদুর মুছে গেল হরিদাসীর কে উত্তর দিতে পারবে কেউ পারবে যদি না পারো দেখো আমি বলে দিচ্ছি মুক্তিযোদ্ধার সময় শীতের সিঁদুর মুছে গেছিলো হরিদাসীর দেশকে মুক্ত করার জন্য স্বাধীন করার জন্য হরিদাসীর শীতের সিঁদুরটা মুছে গেল কোন কোন শ্রেণীর পেশার মানুষ স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে তোমরা কেউ বলতে পারবে হ্যাঁ ঠিক বলেছো কোন কোন পেশার সব ধরনের পেশার লোকেরাই মানুষের স্বাধীনতার যুদ্ধে অবদান রেখেছে অর্থ লেখো হানাদার হানাদার শব্দের অর্থ কে বলতে পারবে হানাদার শব্দের অর্থ হচ্ছে যে অন্যায়ভাবে অত্যাচার করে বা আক্রমণ করে অনাথ শিশু তুমি পারবে উত্তর দিতে দেখো অনাথ শিশু শব্দের অর্থ হচ্ছে যার বাবা মা নেই দানব মানে কি কে পারবে দানব শব্দের অর্থ হলো অসুর বা দত্ত দাওয়া দাওয়া শব্দের অর্থ কি কে পারবে তোমরা কেউ পারবা যদি পারো তাহলে উত্তর দাও তুমি ঠিক বলেছো দাওয়া শব্দের অর্থ হচ্ছে বারান্দা তোমরা সবাই খাতা কলম বের করো এবং সুন্দর সুন্দর করে করে বাড়ির বাড়ির লিখে নাও দেখো আমি বাড়ির কাজটা তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা দেখো তোমাদের গ্রামে বা পাশের বাড়ি উনিশশো একাত্তর মুক্তিযোদ্ধা শোনা ঘটনা লিখে আনবে অথবা কবি শামসুর শামসুর রহমান তার তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় যে উপমা ও চিত্রকল্পের ব্যবহার করেছেন তা বাস্তব নির্ভর আলোচনা কর করো তোমরা এটা সুন্দর করে লিখে নিয়ে আসবে আর এই ছিল আজকে আমার তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা সম্পর্কে আলোচনা তোমরা সুন্দর করে এই কাজগুলো লিখে আনবে সবাইকে ধন্যবাদ